সংসদে ভিতরে ও বাইরে বিরোধীদের যেমন কড়া ভাষায় সমালোচনা করতেন, ঠিক তেমনভাবেই বিরোধীদের ভালো কাজের প্রশংসাও করতেন উদারভাবে। তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। রাজীব গান্ধীর মৃত্যুর পর স্মৃতিচারণ করতে গিয়ে বাজপেয়ী বলেছিলেন, রাজীব গান্ধীর জন্যই আমি বেঁচে আছি। বিরোধীদের কৃতজ্ঞতা জানাতেও তিনি কৃপণতা করতেন না, একমাত্র বাজপেয়ীর পক্ষেই তা সম্ভব। শাসক বিরোধী সম্পর্কে নজিরবিহীন ইতিহাস তৈরি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী ও রাজীব গান্ধী। অটল বিহারী বাজপেয়ী রাজীব গান্ধীর প্রতি যেমন কৃতজ্ঞ ছিলেন, তেমনি বাজপেয়ীর প্রতি একেবারেই ব্যতিক্রমী ধারণা ছিল রাজীব গান্ধীর। ভারতীয় রাজনীতিতে নয়া সম্পর্কের ইতিহাস তৈরি হয়েছিল উভয়ের মহানুভবতার মেলবন্ধনে। দ্য আনটোল্ড বাজপেয়ী পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স বইতে অটল বিহারী বাজপেয়ী জানিয়েছিলেন তার কৃতজ্ঞতার কথা, জানিয়েছিলেন রাজীব গান্ধীর জন্যই বেঁচে আছি, কিভাবে রাজীব গান্ধী তাকে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে সাহায্য করেছিলেন তা তিনি বর্ণনা করেছিলেন, জানিয়েছিলেন কিডনির সমস্যার জন্য চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন তিনি রাজীব গান্ধীর সহায়তায়। রাজনীতিতে উভয়ের বিরোধ ছিল চরমে, কিন্তু তা কোনোদিনই ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি তাদের। বাজপেয়ীকে বারবার আলাদা চোখে দেখে এসেছেন রাজীব গান্ধী। এখনও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যেভাবে শ্রদ্ধা ব্যক্ত করেছেন প্রয়াত নেতার প্রতি, তাতেও লুকিয়ে রয়েছে রাজীব গান্ধীর সঙ্গে বাজপেয়ীর মধুর সম্পর্কের আবহ। সংসদে রাজীব গান্ধী কড়া ভাষায় বিজেপির সমালোচনা করতেন, কিন্তু বাজপেয়ীর ক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রমী। রাজনীতির সম্পর্কের বাইরেও যে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল তা প্রতিনিয়ত বোঝা যেত। উভয়ের যে সম্পর্ক তৈরি হয়েছিল রাজনীতির বাইরে তা ছিল এক প্রকার নজিরবিহীন, বর্তমান রাজনীতিতে বিরল। রাজীবের মৃত্যুর পর স্মৃতিচারণায় অটল বিহারী বাজপেয়ী জানান, তার অসুস্থতার খবর পেয়েই নিজের অফিসে ডেকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী, শুনেছিলেন তার শারীরিক সমস্যার কথা। তারপরেই তিনি মনে করেছিলেন আমেরিকায় গিয়ে চিকিৎসা করানো দরকার। রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধিদের মধ্যে বাজপেয়ীর নাম জুড়ে দিয়েছিলেন তিনি। তার উদ্দেশ্য ছিল এই সুযোগ কাজে লাগিয়ে যাতে নিউইয়র্কে তিনি চিকিৎসা করাতে পারেন, আর এই কথা প্রকাশ করেছিলেন বাজপেয়ী স্বয়ং রাজীব গান্ধীর প্রয়াণের পর এক স্মৃতিচারণায়। বলেছিলেন, আজ বেঁচে আছি রাজীব গান্ধীর জন্যই। বিরোধী দলের নেতার প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ কজন নেতা করতে পারেন তা নিয়েই প্রশ্ন রয়ে যায়, কিন্তু পেরেছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রতিপক্ষ নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার মহানুভবতাকে প্রকাশ করে নিজের উদারতা ও আন্তরিকতার প্রদর্শন করেছিলেন বাজপেয়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।